চাঁদপুরের কচুয়ায় পবিত্র ঈদুল ফিতরের সপ্তম দিনে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন উপজেলা যুবলীগের সদস্য, স্বপ্নগুড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নুরি আলম রিহাদ। বৃহস্পতিবার উপজেলার কাদলা ইউনিয়নের মধুপুর মদিনাতুল উলুম হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের সাথে এই ঈদ আনন্দ উপভোগ করেন তিনি। এ সময় বক্তব্য রাখেন স্বপ্নগুড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নুরি আলম রিহাদ, মাদ্রাসার সভাপতি শাহজাহান তালুকদার, কচুয়া বার্তার সম্পাদক আলমগীর তালুকদার, মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা নাসিরুদ্দিন সহ আরও অনেকে। এ সময় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, উপজেলা যুবলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন মজুমদার মাহি, যুবলীগ নেতা হামিদ খান, কচুয়া স্টুডেন্ট অফ জগন্নাথ ইউনিভার্সিটির সাবেক সভাপতি শাহ কামাল, নাজমুল ইসলাম তালুকদার, সুমন মিয়া, মোহাম্মদ মাসুম ও নাসিরুদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা, দেশ ও জাতির মুক্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা সোয়াইব হাসান। মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন, নিউজ 71.tv, কচুয়া, চাঁদপুর।